বিয়ের প্রায় অর্ধ যুগ পরে একসাথে 4টি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রতন মোদকের স্ত্রী অনন্যা মোদক। তারপর থেকেই যেন খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। তবে যতটা আনন্দ হচ্ছে ঠিক ততটাই বিষাদের ছায়া পড়েছে এই পরিবারে। দিন এনে দিন খাওয়া চা দোকানদার রতন মোদককে 4 সন্তানের ভরণ পোষণ ও চিকিৎসার ব্যয় বহন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। 4 সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। আমার বিয়ে করার 6 বছর পর বাচ্চাগুলো হয়েছে। আর আমার নাম শ্রী রতন মধু, হরিয়া বাসা আমার। 2018 সালে বিয়ে হয়ে গেলেও এই বছর অক্টোবর মাসে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে 4টি কন্যা সন্তানের জন্ম দেন অনন্যা মোদক। এ খবর ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায় পুরো এলাকায়। তাদের দেখতে ছুটে আসে প্রতিবেশী সহ অন্য এলাকার লোকজন। স্থানীয়রা জানান, চা বিক্রি করে অনেক কষ্টে সংসার চালানো রতন একসঙ্গে 4 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন। আমি দেখতে আসলাম, আসার পর দেখলাম যে 4টা বাচ্চা হয়েছে আমাদের রতন দাদার। তো রতন দাদা তেমন আর্থিক নাই, তবে আর্থিক সহযোগিতা হিসাবে যদি সরকার দিত তাহলে খুব ভালো হইতো। আর রতন দা একটা দোকান করে, তো দোকান কিছুদিন যাবত বন্ধ আছে, আর বন্ধ থাকায় তার আর্থিক আরো সমস্যা। যদি সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমরা গ্রামবাসী সবাই অনেক মানে খুশি হইতাম। আমরা চাই যে বাচ্চাগুলা যাতে ভালো থাকুক, আর আর্থিক যদি সহযোগিতা পায় যাতে মানুষের মতো মানুষ হয়। বাবা মা ও শাশুড়িকে নিয়ে কন্যা সন্তানদের দেখাশোনায় ব্যস্ত এখন পুরো পরিবার। মায়ের ইচ্ছা, মেয়েদেরকে তিনি নার্স বানিয়ে মানুষের সেবায় নিয়োজিত করবেন। আমার নাম অনন্যা মাধব। আমার বিয়ের 6 বছর পর ভগবানের আশীর্বাদে আমার 4টা মেয়ে হয়েছে। আমি খুব খুশি। এই ব্যাপারে বর্তমান প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী জানান, খবরটি শুনেই তারা বাচ্চাদেরকে দেখতে যান। বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ করতে পারে সেই জন্য সরকারি মাতৃকালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন তারা। জেলা প্রশাসককেও জানিয়েছেন আরও কিছু আর্থিক সহায়তা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি মোহাম্মদ আয়ুব আলী, 1 নম্বর পাড়া ইউনিয়ন পরিষদ এবং প্ল্যান চেয়ারম্যানের দায়িত্ব আছে বর্তমানে 3 নম্বর ইউপি সদস্য। এখন আমার 1 নং পাড়া ইউনিয়ন পাড়িয়া বাজারে রতনের বউ, 4টা মেয়ে হয়েছে তার। আমি খুব খুশি এবং আল্লাহ যেন বাচ্চাদের 4টাকে সুস্থ রাখে। এবং আমার 1 নং পাড়া ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহযোগিতা এবং দেওয়ার, আমি ইদানিং তারকে একটা সহযোগিতা করেছি আমার ইউনিয়ন পরিষদ থেকে। তার গর্ভবতী যে একটা শিশু সরকার যে দিয়েছে সেটা আমরা আমার পরিষদ থেকে তাকে দিয়েছি, শিশু শিশুদের লালন পালন করার জন্য। সে একটি সেখান থেকে একটা আর্থিক পাবে কিছু সেখানে। এবং আমার নির্বাহী অফিসার, আমি ওনার সঙ্গে কথা বলছি এবং ওনাকে আমি জানাবো ওনার ওখান থেকে যতটুকু সহযোগিতা পাওয়ার উনি চেষ্টা করবে সর্বত্র বলছে, যে জেলা প্রশাসককেও আমি জানাবো এবং আমার চেয়ারম্যান মহোদয়কেও আমি মনে কথা অবগত করছি। আমাদের মেম্বারদেরও খুশি, খুব খুশি। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে এবং তাদের আমরা যতটুকু তার বাচ্চাদেরকে দেওয়া লাগে, যে পুষ্টিকর খাবার জন্য লাগে, আমরা তাকে সহযোগিতা করবো আমার পক্ষ থেকে, আমি প্ল্যান চেয়ারম্যান হিসাবে। এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসক, জেলা প্রশাসক মহোদয়কে এই ব্যাপারে আমি কথা বলবো এবং স্যারকে বলবো এই বিষয়ে স্যার কতটুকু সহযোগিতা করবে, এইটুকু আশ্বস্ত আমি বলবো। আর ইউনিয়ন পরিষদ আমাদের আছে এবং উপজেলা নির্বাহী অফিসার আছে, জেলা প্রশাসক আছে, উনি উদ্যত কর্মকর্তাগণ আছে, সবাই মিলে আমরা সহযোগিতা করবো তাকে। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ বলেন, তাদের সম্পূর্ণ সুস্থতা এবং ভরণ পোষণের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। উপমা রায়, সোনালী নিউজ।